শনিবার ভোর পৌনে 4টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় কৈলা শহরের বাপুর বাজারে। প্রায় 25টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকার মতো হবে বলেই জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, গভীর রাতে বাপুর বাজারের হাজি আকবর আলীর বাজার শেডে আগুন দেখতে পায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের, কিন্তু এর মধ্যেই প্রায় 35টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত তা এখনো সঠিকভাবে জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইরানি থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা আসে, ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে লেগে যায়। তবে স্থানীয়দের অভিমত, সঠিক সময় মতো দমকল কর্মীরা ঘটনাস্থলে আসলে এত বড় ক্ষয়ক্ষতি হতো না। তাছাড়া বাবুর বাজারের হাজি আকবর বাজার শেডে ইলেকট্রনিক্স আইটেমের দোকান, সরকারি ন্যায্য মূল্যের দোকান এবং বড় বড় গোডাউন ছিল বলেই জানা যায়। অগ্নিকাণ্ডের ফলে বাজার শেডের কোনো ব্যবসায়ী কোনো ধরনের জিনিসপত্র উদ্ধার করতে পারেনি। তোমরা কয়টার সময় মানে দেখছো বা জানতে চাচ্ছো? তখন কি ফায়ার সার্ভিস আইছে? এদিকে বাজারে নৈশ প্রহরী জানান, এদিন ভোরে বজ্রবিদ্যুৎ চমকানোর সাথে সাথে একটি দোকানে আগুন দেখতে পায়। খুব কম সময়ের মধ্যে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারে। এর আগেও প্রায় 6 বার আগুন লেগেছে বাজারের মধ্যে, কিন্তু এবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। লাগে এখানে আমরা তো বাজারে ডিউটিতে আসলাম, আমি দীর্ঘদিন থেকে এই ডিউটির লোকে জড়িত। তখন যখন ডাক দিছে, ডাক দেওয়ার সাথে সাথে তো কারেন্ট নাই, অল্প আলো দেখার সাথে সাথে দেখা গেছে যে একটা গরুর একটা সাইড জ্বলে। ওই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস যোগাযোগ করার চেষ্টা করি, সাথে সাথে যোগাযোগ করা সম্ভব হয় না, কল ঢুকছে না। থানা যোগাযোগ করার চেষ্টা করছি, থানাতেও ঢুকছে না। তখন প্রধানের কাছে কল করছি, আল্লাহ চিৎকার করছি, আশপাশের মানুষ আইছে। তখন বিভিন্ন মোবাইল থেকে আমরা ট্রাই করছি, করার পরে ফায়ার সার্ভিস গিয়া আনা লাগছে এখান থেকে বাইক দিয়ে মানুষকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, যদি সরকার তাদের আর্থিক সহযোগিতা করে তাহলে তারা পুনরায় বাঁচার পথ পাবে, তা না হলে তারা পুনরায় ব্যবসা দিয়ে উঠতে পারবে না। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্যান্দন টিভি।